নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে আর একবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। তো আগের কিছু ভিডিওতে বন্ধুরা গর্ভাবস্থায় কেন স্ক্যান করা হয় এবং স্ক্যান কি নিরাপদ এই নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো আজকে আমি গর্ভাবস্থায় কি কি স্ক্যান করা হয়, কখন সেই স্ক্যানটার বেশি ভ্যালু বা 3D 4D স্ক্যান এই নিয়ে আজকে আমি ভিডিওটি করছি এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বেশ ভালো লাগবে। তার আগে বন্ধুদের কাছে বলে নিই, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন। কি কি ধরনের স্ক্যান হয় গর্ভাবস্থায় সেই নিয়ে ভিডিওটি করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনতে থাকুন বন্ধুরা। প্রথমেই বলবো ডেটিং স্ক্যান। গর্ভাবস্থায় বয়স এবং জন্মের সঠিক তারিখ প্রদান করা সুনিশ্চিত করে এটি একটি বা ততোধিক গর্ভাবস্থা কিনা এরা তাও দেখায়। যমজ অথবা বেশি গর্ভাবস্থায় 6 সপ্তাহ থেকে ডেটিং স্ক্যান সম্পাদন করা যায়। নিউক ট্রান্সফ্লুয়েন্সি স্ক্যান প্রথম চতুর্থ মাসিক গর্ভাবস্থার বাছাইকরণ স্ক্যান নামেও পরিচিত। সাধারণত গর্ভবতী মহিলাদের 11 থেকে 13 সপ্তাহের মধ্যে দেয়া হয়। শিশুর ঝুঁকি সুনিশ্চিত করতে এই স্ক্যান রক্ত পরীক্ষাগুলির সঙ্গে সমন্বয় করা হয়। এই আল্ট্রাসাউন্ড বিশেষ করে শিশুর গলার পিছনের জায়গায় তরলের পরিমাণ দেখা হয়, লাইকার অ্যামনি যেটা বলা হয়। শিশুর বিকাশ পরীক্ষা করতে গর্ভাবস্থায় 18 থেকে 20 সপ্তাহে বাছাইকরণ স্ক্যান, যাকে অ্যানোমেলি স্ক্যানও বলা হয়, সুপারিশ করা হয়। বেশ কয়েকটি পরিমাপ নেওয়া হয় ও শিশুর বৃদ্ধি এবং শিশুর বিকাশ বোঝার জন্য। শিশুদের পরীক্ষার সঙ্গে প্ল্যাসেন্টার অবস্থান, জরায়ু এবং অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণও সাধারণত এই আল্ট্রাসাউন্ড স্ক্যানে মূল্যায়ন করা হয়। অতিরিক্ত স্ক্যানগুলিও কিছু বিশেষ ক্ষেত্রে সম্পন্ন করা হয়। 3D এবং 4D স্ক্যান কি? 3D স্ক্যান তিনটি পরিমাপে আপনার শিশুর স্থির চিত্রগুলি দেখায়। সময়ের সঙ্গে 4টি পরিমাপে 4D স্ক্যান আপনার শিশুর চলমান 3D প্রতিবিম্বগুলি দেখায়। 3D এবং 4D স্ক্যানে আপনি আপনার শিশুর ভিতরগুলির তুলনায় তার ত্বক দেখতে পেতে পারেন। আপনি আপনার শিশুর মুখ এবং নাকের আকৃতি হয়তো দেখতে পারেন, অথবা তার হাই তোলা অথবা তার জিভ বার করে রাখা চিহ্নিত করতে পারেন। 3D 4D স্ক্যানগুলিকে 2D স্ক্যানের মতোই নিরাপদ বিবেচনা করা হয়, কারণ প্রতিবিম্বগুলি দ্বিমাত্রিক চিত্রের অংশ নিয়ে তৈরি হয়ে চিত্রে পরিবর্তিত হয়। যদিও বিশেষজ্ঞরা স্মারক চিত্র বা রেকর্ডিংয়ের জন্য 3D এবং 4D স্ক্যান করার পরামর্শ দেন না, কারণ এর অর্থ হলো যে আপনি আপনার সন্তানকে চিকিৎসার প্রয়োজন থেকে আরও বেশি আল্ট্রাসাউন্ডে উন্মোচিত করে ফেলছেন। যদিও 3D এবং 4D স্ক্যান জ্ঞাত অস্বাভাবিকতার ব্যাপারে আরও তথ্য প্রদান করে থাকতে পারে, কারণ এই স্ক্যানগুলি বিভিন্ন দিক থেকে আরও বিস্তারিত দেখাতে পারে। এইগুলি ঠোঁট কাটা নির্ণয় করতে সাহায্য করতে পারে। এটি চিকিৎসকদের সাহায্য করে জন্মের পরে সারিয়ে তুলতে। তো বন্ধুরা, আজকে আমি এই 3D বা 4D স্ক্যানের কথা বললাম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে, নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।